টিএনএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা বাংলাদেশে কাজ করে আসছে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই সংস্থার প্রধান কার্যালয় ঢাকা বরিশাল ডোমেইনের অধীনে মাদারীপুর, ফরিদপুর এবং কুমিল্লা ডোমেইনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। কথা বলছি টিএনএসএস এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য নিয়ে। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন সবার আগে পাবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, তো চলুন আমরা টিএমএসএস এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে টিএমএসএস এর নিয়োগ বিজ্ঞপ্তি, প্রকাশ করা হয়েছে 7 ফেব্রুয়ারি 2023 তারিখে। পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর টিএমএসএস। এই পদটিতে নিয়োগ দেওয়া হবে 15 জনকে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, কাজের ধরন হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল জব। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস বা সমমানের পাস সহ ন্যূনতম 6 মাস মেয়াদী কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 35 বছর। কম্পিউটার পরিচালনায় এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সহ টাইপিং স্পিড ইংরেজিতে 40 এবং বাংলায় 30 শব্দ থাকতে হবে। জব লোকেশন হবে কুমিল্লা, ঢাকা, ফরিদপুর এবং মাদারীপুর। এই পদটিতে বেতন দেওয়া হবে টিএমএসএস এর 17 স্তর অনুযায়ী, সর্বসাকুল্যে 12,000 টাকা এবং শিক্ষানবিষ্কারে 9,000 টাকা এবং তৎসহ সংস্থার চাকরি বিধি অনুসারে সকল ভাতা এবং সুবিধাদি প্রদান করা হবে। আদার্স যেসব সুযোগ সুবিধা আপনারা পাবেন, বিধি অনুসারে উৎসব ভাতা, জীবন বীমার সুবিধা, স্বাস্থ্য বীমা কার্ড এবং স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসা সুবিধা, এছাড়াও সংস্থার বিধি অনুসারে অন্যান্য সুবিধাদি। এই পদটিতে যারা আবেদন করবেন তাদেরকে নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, স্থান পরবর্তীতে SMS বা মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত, যা লভ্যাংশ সহ ফেরতযোগ্য, প্রদান করতে হবে। নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র এবং 1 সেট ফটোকপি সঙ্গে আনতে হবে। ইতিপূর্বে যারা টিএমএসএস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন তাদের আবেদন করার ক্ষেত্রে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে, তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীর আবেদন করার প্রয়োজন নেই। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআরএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়া আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এই পদটিতে আবেদন করা যাবে 27 ফেব্রুয়ারি 2023 তারিখে। এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবেন। যাদের ব্রিজ অফিসে অ্যাকাউন্ট আছে তারা ব্রিজ অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন, আর যাদের ব্রিজ অফিসে অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেও কিন্তু আবেদন করতে পারবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এ ছিল টিএমএসএস এর নিয়োগ বিজ্ঞপ্তি। কম্পিউটার অপারেটর নিয়োগ দেবে 15 জন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।